প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 429 নম্বর এপিসোডে। এবং আজকের এপিসোডের শুরুতেই বলি, আমাদের কলকাতার আরজিকর কলেজে যে ঘটনাটি ঘটেছে, যে নৃশংস হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডের প্রেত কথা পরিবার, আমি এবং সকলে যারা প্রেত কথার সঙ্গে জড়িত, আমরা প্রতিবাদ জানাই। উই ওয়ান্ট জাস্টিস। আমি চাই প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুক। এবং আমাদের প্রত্যেকের ঘরেই তো মেয়েরা রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, বাচ্চা রয়েছে। তো আজকে অন্য বাড়ির মেয়ের সঙ্গে ঘটনাটি ঘটেছে, তার মানে এটা নয় যে আমাদের বাড়ির মেয়েরাও কিন্তু সেফ, একদম নয়। যদি আজকে আমরা প্রতিবাদ না করি, যদি আজকে আমরা এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ না তুলি, তাহলে কিন্তু কাল এই নৃশংসতা আমাদের বাড়িতে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদেরকে একটুখানি দায়িত্ববান নাগরিক হয়ে এই সম্পূর্ণ ঘটনার প্রতিবাদ করতে হবে। এই সম্পূর্ণ ঘটনায় যারা যারা দোষী তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে, এইটাই আমার আপনাদের কাছে আবেদন। গত বৃহস্পতিবার যে যাদবপুরে মিটিং হয়েছিল, যে আন্দোলন হয়েছিল, প্রোটেস্ট হয়েছিল, সেখানে আমি এবং আমাদের গোটা দল ছিলাম এবং আমরা জয়েন করেছিলাম। আশা করছি আপনারাও এমন ধরনের প্রোগ্রামে এখন জয়েন করছেন। এবং অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস। শুরু হচ্ছে আজকের এপিসোড। আজকে আশা করছি অনেক আপনারা ভয় পাবেন, আজকে একটু পুরনো ফ্লেভারের এপিসোড। আশা করছি লাইক করে ফেলেছেন, এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং নোটিফিকেশন বেল অন করে দিয়েছেন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রীত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, রাত 11টার সময় স্পটিফাইতে প্রীত কথার এপিসোড আসতে থাকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন সজীব। হাই গৌরব দা, কেমন আছো? আমার নাম সজীব। অনেকদিন হলো কোনো ঘটনা শোনা বা পাঠানো হচ্ছিল না, কারণ সামনে আমার পরীক্ষা, তাই পড়ার অনেক চাপ। আশা করি পরীক্ষা শেষ হলে সে আগের মতো শুনতে পারবো প্রেত কথা। যাই হোক, আজ হাতে অনেকটা সময় পেয়ে কিছুদিন আগে আমার রাতুল দার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা লিখতে বসলাম। ঘটনাটি আমাকে রাতুল দা যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। বেশ কিছুদিন আগে এক রাতে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েন। বাবা ব্যবসার কাজে বাইরে গিয়েছিল, রাত তখন 12টার মতন। আমি ঠিক করলাম মাকে নিয়ে হাসপাতালে যাব। তো কোনোভাবে একটা ভ্যান গাড়িতে মাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে নেওয়ার পর মায়ের চিকিৎসা হয় এবং কিছু সময় পর মা কিছুটা সুস্থ হয়। রাত তখন ওই 2টো প্রায়। রাস্তায় তখন কোনো গাড়ির অস্তিত্ব নেই। এই পরিস্থিতিতে এক ডাক্তার আমাকে বলল, এখন আর বাড়ি যাওয়া লাগবে না, আজ আপনারা হাসপাতালেই থাকুন। তো মাকে হাসপাতালের যেই রুমে ভর্তি করেছিল সেই রুমের একটু বর্ণনা দিই। রুমটি ছিল হাসপাতালের 3তলার উপরে মেইন ছাদের পাশে, মানে সামনের দিকে কয়েক পা হাঁটলেই ছাদ। এই রুমটি অনেক বড় ছিল, যার কারণে আমাদের পাশাপাশি আরও কয়েকজন রোগী একই রুমে ভর্তি ছিল। তো ডাক্তারের কথা মতো আমি আর আমার মা সেই রুমের একটা কোণায় শুয়ে পড়ি। মার উপর এত ধকল গিয়েছে, সে কারণে মা শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। কোনোভাবে ঘুমানোর চেষ্টা করি, কেবলমাত্র চোখ লেগেছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। দেখি আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে, তার হাতে পায়ে এবং মাথায় ব্যান্ডেজের মতো পেঁচানো। হালকা আলোয় ভালোভাবে বোঝা যাচ্ছে না। সে আমাকে বলল, ভাই আমার সঙ্গে একটু ছাদে যাবেন, আমি প্রস্রাব করব। আমি ভাবলাম বাথরুমটা অনেক দূরে আর অনেক রাত হয়েছে, সেই জন্য বোধ হয় সে ছাদে প্রস্রাব করার কথা বলছে। তো আমি বললাম, হ্যাঁ চলুন। ছেলেটি অনেক অসুস্থ হওয়ার কারণে আমি তাকে ধরে ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু আমি ভীষণ আশ্চর্য হলাম, ওর শরীর ছিল বরফের মতো ঠান্ডা। তো আমি বেশি কথা না বাড়িয়ে তাকে ছাদে নিয়ে গেলাম। ছাদে পা দেওয়ার সাথে সাথে সে বলল, থাক আপনাকে আর নিয়ে যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারব। যে এতক্ষণ ভালোভাবে দাঁড়াতে পারছিল না, সে একা হেঁটে হেঁটে ছাদের সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি বললাম, ভাই আর সামনে যেন না। সে যেন আমার কোনো কথাই শুনতে পারছে না।
আমি তার কাছে যাব, ঠিক সেই সময় সে ছাদ থেকে একটা লাফ দিল। আমি চিৎকার করে উঠলাম। এই খবর দেওয়ার জন্য আমি আমাদের রুমে গেলাম। গিয়ে যা দেখি তা ঘটে যাওয়া ঘটনার থেকেও বেশি ভয়ঙ্কর। দেখি সেই ছাদ থেকে লাফ মারা ব্যক্তি তার বেডে শুয়ে আছে। আমি আবারও চিৎকার করে উঠলাম। তখন খেয়াল করলাম ঘরের মধ্যে আরও বেশ কিছু মানুষ রয়েছে। তারা আমাকে বলল, কি হয়েছে, চিৎকার করেন কেন? আমি বললাম, এই শুয়ে থাকা ব্যক্তি এইমাত্র আমাকে ছাদে নিয়ে গিয়ে আমার চোখের সামনে ছাদ থেকে লাফ মারল। সবাই বলল, কি বলেন, আপনার মাথা ঠিক আছে? দেখছেন না সেখানে শুয়ে আছে? তারপর আমি সাহস করে সেই ব্যক্তিকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করি, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। ডাক্তার এসে বলল, সে আর নেই, সে মারা গিয়েছে। তখন আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর দিন থেকে আমার প্রচণ্ড জ্বর হয়। কিছুতেই জ্বর ঠিক না হওয়ায় মা আমাকে এক সাধুর কাছে নিয়ে যায়। সাধু আমার হাতে তাবিজ বেঁধে দেয়। তারপর থেকে আমি মোটামুটি সুস্থ হই, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। সে ঘটনা মনে পড়লে কেমন যেন অসুস্থ হয়ে পড়ি আজও। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই প্রেতকথায় পড়ে শুনিও, আমি অনেক খুশি হব। প্রিয় প্রেতকথা পরিবার, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ও মাই গড, অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম। এবং এই যে ঘটনাটি শুনলাম এর থেকে খুব ক্লিয়ার আমাদের কাছে, যিনি সজীবকে ছাদে, মানে রাতুলকে ছাদে নিয়ে গেছিলেন, তিনি ততক্ষণেই আমার মনে হয় প্রাণ ত্যাগ করেছিলেন, মনে হয় কি সত্যি প্রাণ ত্যাগ করেছিলেন। এবং রাতুলের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি একটি পুরোপুরি প্যারানর্মাল ইনসিডেন্ট। আপনাদের কি মনে হয় এই ঘটনাটি শুনে? আপনারা কমেন্ট করে জানান। এবং আপনারা অবশ্যই আমাদেরকেও নতুন নতুন ঘটনা পাঠান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদেরকে মেইল করুন pretkatha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। আপনাদের সকলের আশীর্বাদে আমার গলাও এখন ঠিক হয়ে গেছে। সো এর পরবর্তী আরেকটি সুন্দর ঘটনায় চলুন যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরব দাদা, বয়সে তুমি আমার থেকে অনেক বড়, তারপরেও তোমাকে তুমি করে বললাম, কিছু মনে করো না। আরে মনে করার কি আছে, তুমি আমার ভাই, আমাকে তুমি তুমি করে বলবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা দেখি কি বলছে। আমি শেহাব বলছি বগুড়া থেকে। হ্যাঁ এটাই দইয়ের রাজ্য, তানভীর নিউটন ভাইয়ের সেই বগুড়া। ও মাই গড, সব তানভীর ভাইয়ের জায়গার লোকজন। আমি আর আমার জ্যাঠাতো ভাই তামিম তোমার প্রেতকথা চ্যানেলের বিশাল ভক্ত। তোমার অসাধারণ ভয়েসের পাশাপাশি যদি থাকে তানভীর নিউটন এবং তড়িৎ জেঠুর ঘটনা, তাহলে তো জমি ক্ষীর। যদিও আমি প্রেতকথা চ্যানেলের বেশি পুরাতন শ্রোতা নই, কিন্তু আমি তোমাকে চিনতাম গৌরব তাপাদার চ্যানেল থেকে। সেলফ ইম্প্রুভমেন্ট এবং কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য তোমার ভিডিওগুলি দেখতাম। ঘটনা শুরু করা যাক। সাল 2023, বাসা থেকে কলেজ অনেকটা দূরে হওয়ায় যাতায়াতের সমস্যার কারণে কলেজের কাছাকাছি একটি ছাত্রাবাসে থাকতে শুরু করি। ছাত্রাবাসটির আশেপাশে পুরোপুরি গ্রামীণ পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ। মে মাস, প্রচণ্ড গরম, তারপর আবার লোডশেডিং। একদিন রাতে টিকটক দেখছিলাম, ঠিক ওই সময় কারেন্ট চলে যায়। প্রচণ্ড গরম, তাই আর কারোরই ঘুম আসে না। আমি যে রুমে থাকতাম তার পাশের রুমে সবাই একসাথে বসে গল্প করছিলাম। সময় তখন রাত একটা। পাশ থেকে একজন বলে উঠল, ভূতের গল্প বললে কেমন হয়? চারিদিক অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক। সবাই বলে উঠলাম, হ্যাঁ পরিবেশটাও ভূতের গল্প শোনার জন্য পারফেক্ট একেবারে। পাশ থেকে তিনজন চলে গেল তাদের রুমে, বলল তাদের নাকি কাজ আছে তাই গল্প শুনবে না। আমি সহ ছাত্রাবাসের নতুন কয়েকজনের কিছুটা সন্দেহ হলো, কিন্তু বাকিরা স্বাভাবিক। এমন সময় সাদিক নামের এক সিনিয়র বড় ভাই বলে উঠল, গল্প নয় রে, আমার সাথে এই ছাত্রাবাসেই ঘটা একটি ঘটনা বলি তোদের। ছাত্রাবাসে আসার পর থেকেই দেখি
সাদিক ভাই পড়ার সময় পড়াশোনা করে, সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, বিকালবেলা এদিক ওদিক ঘুরতে যায়, ফাঁকার সময় ফ্রি ফায়ার খেলে, নয়তো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে। এবার আসি ঘটনায়, বলছে সাদিক ভাই। ফজরের নামাজ আদায় করতে হয় বলে রাত্রে 10-11টার মধ্যেই ঘুমিয়ে যাই, বেশি রাত করি না। বেশি রাত করে ঘুমোলে ফজরের সময় উঠতে অসুবিধে হয়। একদিন রাত্রে ঘুমটা অস্বাভাবিকভাবে ভেঙে যায়। জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে হলো ফজরের সময় হয়ে গেছে, কিন্তু কোনো মসজিদের আজান কানে পড়ছে না। তারপর প্রাকৃতিক কাজ সেরে রুমে আসলাম। রুমে এসে শুয়ে অপেক্ষা করছি ফজরের আজানের। এমন অবস্থায় আমার রুমের দরজায় নক করার আওয়াজ পাই, ঠক ঠক করে। দুইবার ঠক ঠক আওয়াজেই আমি গিয়ে দরজা খুলি। দেখি পাশের রুমের একটি ছেলে, যার নাম রাফি, সে এসেছে। দেখে মনে হলো সেও নামাজের জন্য বের হয়েছে। তাকে দেখে কেমন যেন লাগছিল, এই সময় তো ওর ঘুম থেকে ওঠার কথা না। ও তো প্রায় দিনই অনেক রাত পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, তারপর ঘুমোয়। বেশি কিছু না ভেবে পড়ার টেবিলের ড্রয়ার থেকে মেইন গেটের চাবি নিয়ে মেইন গেট খুলে দুজনে বেরিয়ে যাই। বলে রাখি, খুব ভোর ভোর থাকতেই নামাজে যেতে হয়, তাই ছাত্রাবাস মালিকের অনুমতিতেই এখনকার মতো তখনও আমার কাছে মেইন গেটের এক কপি চাবি ছিল। ছাত্রাবাস থেকে বের হয়ে কিছুটা দূরে সামনে যে বড় রাস্তাটা আছে তার পাশের বাঁশঝাড়ের নিচে দেখি অনেক মানুষের ভিড়। মানুষগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি লম্বা, পরনে সাদা কাপড়। এমন অবস্থায় আমি আর রাফি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। দেখি তারা এক খাটনিকে কেন্দ্র করে গোল হয়ে দাঁড়িয়ে আছে। এখানে বলে রাখি, খাটনি হচ্ছে যে বাহনের সাহায্যে মৃত মানুষকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সবকিছুই কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করল, এই এলাকায় কেউ মারা গেছে অথচ আমরা কেউ জানি না, এ কী করে সম্ভব? বিকালে ঘুরতে বের হয়ে সন্ধ্যায় ছাত্রাবাসে ফিরে কারোর মুখে শুনলাম না। স্থানীয় মসজিদের মাইকেও তো কোনো অ্যালার্ট দেওয়া হয়নি যে কেউ মৃত্যুবরণ করেছে। ঘটনাটা কি? বেশি কিছু চিন্তা না করে ভাবলাম জানাজার নামাজটা পড়েই যাই। ওখানে পৌঁছতেই দেখলাম সবাই জানাজার নামাজের প্রস্তুতি নিচ্ছে। মুসলিম রীতি অনুযায়ী মৃত ব্যক্তিকে কবর দেওয়ার আগে জানাজা করতে হয়। ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলাম, রাফি ঠিক আমার পিছনে। তারপর যা দেখলাম, কোনো সুস্থ মানুষ কখনোই তা দেখতে চাইবে না। দেখি ওই লাশের খাটনিতে শোয়ানো আমি নিজেই নিজের জানাজার নামাজ পড়তে আসছি। চারিদিকে সবাই কিভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে, সবার কি এক হাড় হিম করার চাহনি। পিছনে তাকিয়ে দেখি রাফি নেই। এমন অবস্থায় চিৎকার করতে যাব, দেখি গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ধক ধক করা হৃৎস্পন্দনের আওয়াজ নিজের কানেই শুনতে পাচ্ছি। পিছনে ঘুরে যে ছাত্রাবাসের দিকে এক দৌড় দেব সেই শক্তিও নেই, শরীরটা যেন পাথর হয়ে গেছে। তারপর আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর দেখি আমি নিজের রুমে শুয়ে আছি, পাশে বসে আছে বন্ধু এবং আমার ছাত্রাবাসের মালিক। গায়ে প্রচণ্ড জ্বর। তাদের কাছ থেকে জানতে পারলাম আমি নাকি রাত 3:30টার আশেপাশে আমার রুমের বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি আর রাফি তো ম্যাচ থেকে বের হই ভোর হওয়ার একটু আগে, একসাথে দুজনেরই তো ভুল হওয়ার কথা না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি তো জ্ঞান হারাই ওই বাঁশঝাড়ের ওইখানে, তাহলে আমি আমার রুমের সামনে আসলাম কিভাবে? ভাবতে ভাবতে হঠাৎ চোখ যায় বারান্দায় দাঁড়িয়ে থাকার রাফির দিকে। রাফিকে ডাক দিয়ে বললাম, হ্যারে গতরাতে আমাকে একা ফেলে তুই কোথায় গিয়েছিলি? রাফি বলে, আরে সাদিক ভাই কি বলেন এসব, আমি তো গতকাল রাতে রুম থেকেই বের হইনি, রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমমেটদের সাথে গেম খেলে তারপর ঘুমায় গেছি। রাফির রুমমেট দুইজন তারাও বলল রাফি নাকি গতকাল রাতে রুম থেকে বের হয়নি। ওদের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, রাফির রুম থেকে বের হয়নি, তাহলে গতকাল রাত্রে আমার সাথে ওইটা কে ছিল? ছাত্রাবাস মালিকের পরিচিত এক ডক্টর এসে আমাকে দেখে যায় আর কিছু ঔষধ লিখে দিয়ে যায়। ডক্টর বলে 2-3 দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাফি ছিল না তো আমার সাথে ওইটা কে ছিল? আমি জ্ঞান হারাই বাঁশঝাড়ের ওইখানে, কিন্তু সবাই বলল আমি নাকি আমার রুমের সামনে পড়েছিলাম।
বাঁশঝাড় থেকে আমার রুম পর্যন্ত আসলাম কিভাবে? অনেকটা সুস্থ বোধ করায় বিকালে দুই বন্ধুকে সাথে নিয়ে গেলাম স্থানীয় মসজিদে। আসরের নামাজ পড়ে হুজুরকে বাইরে ডাক দিয়ে গতকাল রাত্রে যা যা ঘটেছিল সব কিছু বললাম। হুজুর বলল, রফির রূপ নিয়ে যে এসেছিল সে ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তুমি বাঁশঝাড়ে জ্ঞান হারানোর পর যে তোমাকে ছাত্রাবাসের ভিতরে রেখে এসেছিল সে ভালো, আর সে তোমার মামার বাড়ির এক সদস্যের সঙ্গে থাকে। তারপর হুজুর একটি বোতলে পানি পড়া দেয় আর সেই পানি সাত দিন খেতে বলে। তারপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু অনেকেই অস্বাভাবিক অনেক কিছুই দেখে ওই রাস্তাটায়। ঘটনার প্রথমেই বলেছিলাম যে চারিদিক অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক। সবাই বলে উঠলাম পরিবেশটা ভূতের গল্প শোনার জন্য পারফেক্ট একেবারে। পাশ থেকে তিনজন চলে গেল তাদের রুমে। পরে আমি এক বড় ভাইয়ের থেকে জানতে পারি ওই তিনজন একদিন রাতে ম্যাচের দেওয়াল টোপকে বাইরে যায় সিগারেট কিনতে। ম্যাচের বলতে মনে হয় সেই ছাত্রাবাসের কথা বলা হয়েছে। সিগারেট কিনে ফেরার সময় দেখে ওই বড় রাস্তায় মোড়ের তালগাছে ঝুলছে এক মেয়ে। পরনে সাদা কাপড় এবং খোলা চুলগুলো বাতাসে উঠছে। এই দেখে ওরা ওইদিকে না তাকিয়ে সরাসরি ছাত্রাবাসে চলে আসে। সেই দিনের পর থেকে তারা সন্ধ্যায় আর ওই রাস্তায় যায় না। তো এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবে। কিছু কারণে জায়গার নাম উল্লেখ করলাম না। ঘটনায় উল্লেখ করা তালগাছ এবং বাঁশঝাড় কোনোটির ছবি উঠানো নেই। যদি আবার কখনো ওখানে যাওয়া হয় তাহলে ছবি পাঠিয়ে দিব। শিহাব, বগুড়া, বাংলাদেশ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অনেকদিন পর একটি অন্যরকম ঘটনা শুনলাম। আজকে যে ঘটনাগুলি আমি পড়ছি এই সমস্ত ঘটনা আমাকে পুরনো সময়ের প্রেত কথার ফ্লেভার দিচ্ছে। প্রত্যেক শো সময়ের সাথে সাথে একটু একটু করে বদলায়, ধীরে ধীরে করে মান উন্নত হয়, যেমনটা আমাদেরও হয়েছে। আমাদের সাউন্ডস্কেপ উন্নত হয়েছে। যদি প্রথম দিনের এপিসোড আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে সেদিনের এপিসোডে আমার ঘটনা পাঠ এবং আজকের এপিসোডে আপনাদেরকে ঘটনা বলার যে কৌশল সমস্ত কিছু কিন্তু অন্যরকম। আমারও বয়স বেড়েছে। যখন প্রেতকথা শুরু করেছিলাম তারপর সাড়ে চার বছর থেকে এখন পাঁচ বছর হতে চললো, মানে আমারও প্রায় সাড়ে চার পাঁচ বছর বয়স বেড়ে গেছে। আপনারা যারা শ্রোতা তাদেরও বয়স বেড়ে গেছে। অনেক বাচ্চারা হয়তো এই সময় কলেজ উঠে, কেউ হয়তো চাকরিতে জয়েন করে গেছে। আমরা এতদিন ধরেই চলছি এবং এই যে আমাদের ক্রমবর্ধমান পরিস্থিতি যেখানে আমরা প্রত্যেক দিন একটু একটু করে উন্নতি করছি, সেই সময় একটু পুরনো ফ্লেভারের ঘটনা পেলে কিন্তু বেশ ভালো লাগে। চলে যাচ্ছি আরেকটি পুরনো ফ্লেভারের ঘটনায়। ঘটনায় যাওয়ার আগে মনে করিয়ে দিই আমাদেরকে ঘটনা পাঠান pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। ভয়েস করেও পাঠাতে পারেন 9875476704। আপনাদের ভয়েস পছন্দ হলে আমরা প্লে করব। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনার নাম দিয়েছেন পয়সার কলসি। শুনুন কি বলছেন। হ্যালো গৌরব দা, আশা করি ভগবানের কৃপায় ভালো আছো এবং আমাদের প্রেতকথার সমস্ত শ্রোতাবৃন্দ ভালো আছে। আমি স্নেহা, প্রেতকথায় এটি পাঠানো আমার প্রথম ঘটনা। আমি তোমার গলায় নিয়মিত শুনি প্রেতকথা, সেই সঙ্গে মোটিভেশনাল চ্যানেলটিও শুনি। অনেকদিন হলো আমি নিজেও মোটিভেশনাল চ্যানেলটায় ভিডিও দিচ্ছি না, এবার দেব। আমি এবং আমার মা দুজনের সন্ধ্যা আড্ডা শুরু হয় এবং শেষ হয় তোমার গল্পগুলোর মধ্য দিয়ে। আমি তার আগে একটা কথা বলি, প্রিয়াঙ্কাদির ভয়েসটার আমি এখন বিশাল বড় ভক্ত। সত্যি দিদির ভয়েসটা অসাধারণ, আর তোমার কথা নতুন করে আর কি বলি। থ্যাংকস লর্ড। তোমরা দুইজন একসাথে ভালো থেকো এই কামনা করি। আজ আমি শোনাবো পয়সার কলসির ঘটনা। ঘটনাটা শুনেছি আমার পিসিমনির কাছ থেকে। তো শুরু করা যাক। আমি স্নেহা, পাঁশকুড়া এলাকার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। আমার পিসি সরস্বতী সামন্ত। আগে ওনার কিছু কথা বলি। উনি খুব সাহসী একজন, কিন্তু এসব ভূত প্রেতের দিক থেকে নয়। উনি বিভিন্ন পুজো পার্বণের কাজ, বাচ্চা ডেলিভারি করা, গরুর ডেলিভারি করা মানে বাচ্চা বাছুরের জন্ম দেওয়া, এরকম অনেক কাজে পারদর্শী এবং ওনাকে এসব কাজের জন্য অনেক জায়গায় ডাকখোঁজ করা হতো এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা থাকার জন্য ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে।
তো এটা ছিল পিসির পাড়ায় একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। পিসির পাড়ায় একজন মেয়ে প্রেগনেন্ট ছিল, তো সে প্রেগনেন্ট থাকাকালীন অনেক কিছু ঘটনার সম্মুখীন হয়। তার মধ্যে প্রেগনেন্ট থাকা অবস্থাতে ওই মহিলা রাত্রিবেলা যখন প্রস্রাব করতে বাইরে যান, তখন একটি পয়সা ভরা কলসির আওয়াজ তিনি প্রায় সবসময় পেতেন এবং একটি পয়সা ভরা কলসি জল থেকে উপরে উঠে আসত। উনি এটা দেখে যখন ধরতে যান, তখন সেটা আবার জলের তলায় হারিয়ে যেত। এটা দেখে ওনার ভয় হতে শুরু করে। পেটে একটা নবজাতক শিশু, তারপর এইসব ঘটনা, এগুলি খুবই অস্বাভাবিক। এরকম যখন অনেকবার হয়ে যায়, তখন উনি ওনার স্বামীকে এসব কথা খুলে বলেন এবং ওনার স্বামী ওনাকে বলেন যে এরপর যখন তুই ওই পয়সার কলসিটা দেখতে পাবি, ওর উপরে তুই প্রস্রাব করে দিবি, তাহলে দেখবি তুই আর কিচ্ছু দেখতে পাবি না। উনি রীতিমতো একদিন রাতের বেলা যেরকম প্রস্রাব করতে যান, আবার সেই একইভাবে পয়সার কলসির আওয়াজ পান এবং পয়সার কলসিটিকে দেখতেও পান এবং স্বামীর কথা মতো উনি ওই কলসির উপরে প্রস্রাব করে দেন। সেদিন আর কিছু হয় না, উনি বাড়ি এসে চুপচাপ শুয়ে পড়েন। পরের দিন রাত্রিবেলায় যখন উনি মধ্যরাত্রে বাইরে যান, সেই দিন উনি আর কোনো কলসি বা কিছু দেখতে পাননি এবং কোনো পয়সার আওয়াজও পাননি। তারপর ওই কলসির আওয়াজ আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর ওই মহিলা এইসব থেকে কিছুটা ভয় পায় এবং উনি ওনার বাপের বাড়িতে গিয়ে বাপের বাড়ির সবাইকে এই সব ঘটনা খুলে বলেন এবং ওই মহিলার মা ওনাকে একটি ওঝার কাছে নিয়ে যান এবং ওঝা বলেন যে বেটি, তুই এটা ঠিক করিসনি, তোকে এর ফল পেতে হবে। এরপর দিন যায়, মাস যায়, অবশেষে ওনার পেটের সন্তান জন্মগ্রহণ করে। একটা দুধে আলতা ফুটফুটে কন্যা সন্তান। কি অপরূপ তার সৌন্দর্য! সব কিছু সুন্দর, সব কিছু ভালো, তবে সমস্যা হল মেয়েটি ছিল পঙ্গু এবং বোবা। সে নিজে থেকে কিছু করতে পারে না। মহিলাটির যখন ওই ওঝার কথা মনে পড়ে, তখন তিনি শিহরিত হয়ে যান এবং ওঝার কাছে গিয়ে উনি বলেন যে আমাকে বাঁচান, ফলাফলটা কি এরকমই? তখন ওঝার কাছে তিনি যা জানতে পারলেন তা কিছুটা এমন যে ওই মহিলা যে পয়সা ভরা কলসির আওয়াজ পেতেন বা দেখতে পেতেন, ওটা আসলে ওনার পেটে থাকা ওই বাচ্চা মেয়েটার ছিল। কিন্তু স্বামীর কথা শুনে সেটির উপর প্রস্রাব করার জন্য ওনার এরকম অবস্থা হয়েছে। আসলে ওই পয়সা ভরা কলসি পূর্বপুরুষ থেকে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য থাকে এবং ওটা শুধুমাত্র সেই মানুষ ছাড়া অন্য কেউ পেতে পারত না। তাই ওই মেয়েটির মা হওয়া সত্ত্বেও এই পয়সা তার হলো না। ওকে, মানে আমি বুঝলাম যেটা, যে ওই যে পেটে বাচ্চাটা ছিল, ও কোনোভাবে ওই পয়সার কলসিটা পেয়েছিল পূর্বপুরুষের থেকে, এবং সেই পূর্বপুরুষ ওর আগের জন্মের থেকে পাওয়া নাকি এই পরিবারেরই কোনো পূর্বপুরুষের থেকে পাওয়া, সেটা কিন্তু এখানে ক্লিয়ার নয়। আপনাদের কি মনে হয় জানাতেই পারেন। এবং যেহেতু এটি একটি সত্য ঘটনা, এটি তো কোনো গল্প নয় যে লিখে বানানো খুবভাবে সমস্ত সলিউশন দেওয়া থাকবে, তা নয়। অনেক সময় হয় যে অনেক ঘটনার কোনো সমাধান থাকে না, সেই ঘটনাটি শুধুই অলৌকিক। তো এই ঘটনাটিও আমার একদম ওরকম মনে হয়েছে, সেই প্রথম সময়ের প্রেত কথার মতন। তো এরপর উনি লিখছেন যে ওই মেয়েটিকে আমিও দেখেছি যখন আমি ক্লাস 2 কি 3 পড়তাম, কিন্তু মেয়েটি 20 বছর বয়সে মারা যায়। হয়তো না ফেরার দেশে পাড়ি দেওয়াটাই শ্রেয় ছিল তার দৈহিক কষ্ট বেদনার থেকে। তো এই ছিল ঘটনা। ঘটনাটি সিলেক্ট হলে এরকম আরও অনেক অবাক করা ঘটনা আছে যেগুলি প্রেত কথায় শোনানো হয়নি আগে, অমন ঘটনা পাঠাবো। অনেক ভুল ত্রুটি আছে, তুমি প্লিজ তোমার মতো করে গুছিয়ে বলো। এই ঘটনা সিলেক্ট হলে এক এক করে পাঠাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইতি স্নেহা। শুক্রবার এবং রবিবারের রাত, মানেই ভয় পাওয়ার রাত, উইথ গৌরব। হ্যালো গৌরবদা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। তোমার নতুন জীবনের জন্য তোমাকে এবং প্রিয়াঙ্কাদিকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রেতকথা পরিবারেরও সবাই আশা করি ভালো আছেন। আমার নাম তিতলি বণিক। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে চাই। আমি অনেক দিন ধরে এই ঘটনা বলবো বলে ভাবছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আজ অনেক সাহস করে লিখছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমার সুমধুর কণ্ঠে ঘটনাটি পাঠ করো।
এই ঘটনাটা আমার সঙ্গে 2023-এ ঘটে। এই ঘটনা বলার আগে আমার বাড়ির বর্ণনা দেওয়া প্রয়োজন। আমাদের একতলা বাড়ি, উপরে অ্যাসবেস্টাসের চাল, বাড়িতে দুটো রুম, একটা বিশাল বড় এবং একটা ছোট রুম, যেটা আগে দোকান ঘর ছিল, তো এখন ওটা কিছু কারণে রুমে পরিণত করেছি আমরা, এবং ওটার উপরটা ছিল ঢালাই করা। প্রথমে ছিল ওই ছোট রুম, তারপর বড় রুম, তারপর রান্নাঘর এবং বাথরুম। বড় রুমে আমি এবং আমার বাবা ঘুমোই, আর ছোট রুমে মা আর ভাই। অতিরিক্ত গরমের কারণে ওরা ওই রুমে ঘুমোয়। তো বড় রুমের খাটে আমরা যেভাবে শুই সেটার বর্ণনা দিই। আমাদের পায়ের দিকে একটা জানালা আছে এবং একটা গেট, আর মাথার দিকে আছে ঠাকুরের সিংহাসন। তো 2022 সালে তখন আমি ক্লাস ইলেভেন, তো তখন সেই ক্লাস ইলেভেনের প্রথম দিকে আমি একটি প্রেমে জড়িয়ে পড়ি, আর আমাদের ব্রেকআপ হয় 2023-এর মার্চ মাসে। আমার তখন নিজস্ব ফোন ছিল না, আমি মায়ের ফোন ইউজ করতাম, এবং মা এই প্রেমের বিষয় জানত। ঘটনার সূত্রপাত হয় আমার 12-এর প্রিটেস্টের আগে। এই সময় আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম। এই সময় আমি প্রায়ই সুইসাইডের কথা বলতাম। একদিন মায়ের সাথে অনেক ঝগড়া হয়, আর যেহেতু মায়ের ফোন ইউজ করতাম, তাই মা আমাকে বলেছিল যে সে আমার এবং আমার এক্সের সব লুকোনো ফটো দোকান থেকে ডিলিট করে এনেছে। এটা মিথ্যে ছিল, রাগের বসে এসব বলেছিল মা। মা শুধু জানত যে ফোনে ফটো আছে, কোথায় আছে তা জানত না। ওই ফটোগুলো আমার খুব প্রিয়, তাই এই কথা বলে আমাকে সহজে শাস্তি দেওয়া যাবে, এটাই মা মনে করেছিল। এই ঝগড়া চলাকালীন যখন মা আমাকে এই কথা বলে, তখন রাত 11টা বাজে। সেই মুহূর্তে আমি ঘর থেকে বেরিয়ে যাই এবং ঠিক করি আজ আমি আত্মহত্যা করব। কারণ আমার ধারণা ছিল ওই স্মৃতি জড়িয়ে আমি বাঁচব। যখন ওই স্মৃতি নেই, আমার বাঁচারও কারণ নেই। ভেবেছিলাম আমাদের এখানে এক ঝিল আছে, ওখানে গিয়ে ঝাঁপ দেব, সেই পথে অগ্রসর হই। কি মনে হলো, ওই পথে পরিচিত এক দিদির বাড়ি যাই। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কল করে সব জানাই এবং বলি আজই সব শেষ। দিদির বাড়ি যাওয়ার পথে একটা খেজুর গাছ ছিল, ওখানে নাকি অনেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। যাই হোক, এরপর আমাকে আমার বেস্ট ফ্রেন্ড আর ওর দিদি মিলে অনেক বোঝায়। অবশেষে আমি বাড়ি ফিরি। তারপর টেস্ট পরীক্ষা চলাকালীন কেমিস্ট্রি এক্সামের আগের দিন রাতে প্রায় 2:30, মানে সেদিন শনিবার ছিল, 2:30 অবধি পড়ি এবং ঘুমোতে যাই। তারপর খাটে শুয়ে হঠাৎ করে জানলার দিকে চোখ যায়। জানলার উপরে কিছুটা ফাঁক ছিল, ওখানে দেখি আমাদের চাল থেকে একটা কালো অবয়ব নামছে, যে কিনা ছেলে, সেটা আমি স্পষ্ট দেখছি। আমি মনে করি যে কেউ হয়তো আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। আমি লাফ দিয়ে গিয়ে মাকে ডাকি এবং বলি দরজা খুলে আমি দেখব কিনা সেই কথা। আশ্চর্য ব্যাপার হলো যে মা এসে কোনো অবয়ব দেখতে পায়নি, আমাকে দরজা খুলতেও মা বারণ করে। আমি তখনও ভাবিনি যে ওটা কোনো স্পিরিট হতে পারে। আগাগোড়াই আমি ভূতে বিশ্বাস করলেও ভয় পেতাম না, খুব সাহসী ছিলাম, কিন্তু এমন এক্সপিরিয়েন্স প্রথমবার। শনিবার সকালে আমি পরীক্ষা দিয়ে আসি, আমার মার সাথে রাতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করি এবং বলি যে আমার খুব জানার ইচ্ছে যে কে চুরি করতে এসেছে। আরও বলি যে আমাদের জানালার নিচে তো প্লাস্টিক বিছানো আছে, ওখানে কেউ পা দিলে তো আওয়াজ হতো, আর লাইট পোস্ট তো একদম আমাদের জানলার সামনে, তাহলে তো আমি দেখতে পেতাম। অনেক রকম সন্দেহ মনে আসছিল। তারপর কি মনে হলো, আমার এক অ্যাস্ট্রোলজার জেঠুকে ফোন করি এবং সব বলি, তো সে বলে যে ওটা একটা অপদেবতা বা আত্মা ছিল। সঙ্গে সে জানায় যে আমি শিব ঠাকুরের চরম ভক্ত হওয়ায় আমি ওদের দেখতে পেয়েছি, যা সবাই দেখতে পায় না, কারণ শিব থাকে শ্মশানে আর ভূতপ্রেতরা হলো তার কাছের। ওকে, তোমার এই অ্যাস্ট্রোলজার জেঠু যিনি কথাটি বলেছেন যে তুমি শিব ঠাকুরের চরম ভক্ত হওয়ার জন্য ভূত বা আত্মা দেখতে পেয়েছ, এই কথাটা আমার খুবই লজিকলেস বলে মনে হয়, খুবই বিচ্ছিরি বাজে একটি কথা এটি। তুমি একদমই শিব ঠাকুরের ভক্ত হওয়ার জন্য ভূত দেখোনি। হ্যাঁ, এটা ঠিক যে শিব শ্মশানে থাকেন এবং ভূতপ্রেতরা তার কাছের, দ্যাটস আ ডিফারেন্ট থিং,
কিন্তু তুমি শিবের ভক্ত বলে ভূত দেখেছো এমনটা কিন্তু নয়, কারণ উনি যেহেতু অ্যাস্ট্রোলজার ওনার এটা জানা উচিত যে কোনো মানুষ যদি ভূত দেখেন অ্যাস্ট্রোলজি অ্যাসপেক্টে একটা যোগ থাকতে হয়। সেই যোগটা কি সেটা যদি তুমি না জেনে থাকো তাহলে সেটা আমাদের পডকাস্ট চ্যানেলে, গৌরব তপাদার ব্লগ চ্যানেলে আমাদের যে পডকাস্ট বেরিয়েছে লাস্ট তড়িৎ জেঠুর আগে সুজন্যর সঙ্গে একটি পডকাস্ট করেছিলাম, সেই পডকাস্টটি শুনলে জানতে পারবে যে ভূত দেখার যোগ কী, কোন যোগ থাকলে মানুষ ভূত দেখে বা অপদেবতা দেখে বা নজর লাগে কোন যোগ থাকলে। যাই হোক, এরপর দেখি উনি কী বলছেন। সেদিন আমি বিষয়টা অত পাত্তা দিই না। রবিবার বিকালে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাই এবং গ্রুপ স্টাডি করি। আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। এদিকে মামার বাড়ি থেকে ফোন আসে দিদা অসুস্থ, তাই মা আমাকে কিছু একটা বলতে গিয়েও সময়ের অভাবে কিছু না বলেই চলে যায়। রাতে ডিনার করে বড় ঘরে আমি ঘুমোই আর ছোট ঘরে বাবা শুতে যায়। আমি আজকে একা থাকায় আড়াআড়িভাবে শুই, অর্থাৎ পিঠের দিকে জানলা আর বুকের দিকে ঠাকুরের আসন। রাতে হালকা বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ওয়েদার, আমি গায়ে চাদর ঢেকে ঘুমোতে যাই। এখানে বলা ভালো যে আমি ঘুমোলে আমার কোনো হুঁশ থাকে না, একেবারে সকালে ঘুম ভাঙে। সে রাত্রে হঠাৎ আমার ঘুম ভাঙে, আমি অনুভব করি আমি জানলার দিকে মুখ ফিরে শুয়ে আছি এবং আমার পিছনে পাখায় একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে। মেঝে দিয়ে ট্রেন লাইন চলে গেছে, হঠাৎ করে পাখায় ঝুলন্ত লোকটা সেই ট্রেন লাইনের উপর ঝাঁপ দিল এবং ট্রেন চলে গেল ওর উপর দিয়ে। একজন রান্নাঘর থেকে গায়ে আগুন দিয়ে দৌড়ে আসছে আর একজন ফ্যাকাশে মুখ করে ঘরের কোণা থেকে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আচমকা একটা ঝটকায় আমি সম্বিত ফিরে পাই। কি হচ্ছে এগুলো, কারা এরা? খুব অবাক লাগতে শুরু হলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে আরও অবাক হই। দেখি ঠিক শনিবার রাত 2:30 নাগাদ যখন আমি অবয়বটা দেখেছিলাম আজও 2:30 বাজে। আমি অনুভব করি আমি খুব ঘেমে গেছি, চাদর সরিয়ে দিই ততক্ষণে। আমার সে অদ্ভুত সিনগুলো হওয়া বন্ধ হয়ে গেছে তখন। আমি খুব সাহসী হওয়ায় আমি আবার পাশ ফিরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম ভাঙে এক লড়াইয়ের মাধ্যমে। আমার গলা কেউ খুব জোরে টিপে ধরে আছে আর আমি তাকে সরানোর চেষ্টা করছি। সে আমার মুখ চোখ টিপে রেখেছে, নড়তে দিচ্ছে না। আমি কোনো ক্রমে মহাদেবকে স্মরণ করে সেখান থেকে মুক্তি পাই। সে সময় বাবা কাজে চলে গিয়েছিল, তারপর মাকে ফোন করে সব ঘটনা বলি এবং মা সব শোনার পর আমাকে জানায় যে সে একজনের কাছে আমায় নিয়ে যাবে। এরপর মা আমাকে রবিবার বিকেলে এক মা কালীর সাধকের কাছে নিয়ে যায়। সেই সাধক সব শোনার পর আমাকে বলেন সেই দিন রাত্রে, মানে ঝগড়ার দিন যেদিন আমি আত্মহত্যা করব বলে ঠিক করেছিলাম, সেই দিন আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেখানে একটা খেজুর গাছ আছে, ওখানে অনেক অতৃপ্ত আত্মা যারা সুইসাইড করে মারা গেছে তারা নাকি রয়েছে এবং তারাই নাকি আমার পিছন নিয়েছে তাদের দল ভারী করবে বলে। কারণ আমি বারবার সুইসাইডের কথা বলতাম তাই তারা আমার পিছন নিয়েছে এবং আগের দিন মা আমাকে এই কথাটাই বলতে অসমর্থ হয়। তারপর আমরা সেখান থেকে চলে আসি। এরপর শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। রান্না করতে গিয়ে আমাদের চালে কেউ ঢিল মারে, বাসন পড়ার আওয়াজ হয় ঘরের বিভিন্ন প্রান্ত থেকে, ইত্যাদি হয়েই চলেছিল। এই মতো অবস্থায় আমি আমার এক বান্ধবীকে কল দিয়ে বাড়ি আসতে বলি। সে বলে ঠিক আছে আমি আসছি। ওর আসতে অনেক দেরি হওয়ায় আমি ওকে আবার কল করি এবং সে তখন বলে যে ওর সুস্থ সাইকেলের নাকি চাকা খুলে গেছে। যাই হোক, এতক্ষণে আমি বুঝে যাই যে সব কাঁধে সৃষ্টি করা বাঁধা। সে বান্ধবী সাইকেল সারিয়ে আমার বাড়ি আসে এবং সেই মুহূর্তে আমি ঘর মুছছিলাম ও যেই আমার ঘরে পা দিয়েছে, গৌরব দা তুমি বিশ্বাস করবে না, ঘরে থাকা একটি জলের বালতি ফটাস করে ফেটে যায় নিজে নিজে। আমি আর আমার বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে থাকি অবাক দৃষ্টিতে। তারপর ওকে সব খুলে বলি। কিছুক্ষণ পর ও চলে যায় এবং বাবা কাজ দিয়ে ফেরে এবং মাও ফেরে। তারপর মাকে দুপুরের কাণ্ড বলি আর বান্ধবীর সাথে কলে হওয়া সব কথা জানাই।
এরপর আমরা আবার সেই সাধকের কাছে যাই এবং সেই সাধক কিছু আমাদের ক্রিয়া করতে দেন এবং সেই ক্রিয়া করার পর আমি এখন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ আছি, ভালো আছি এবং খুশি আছি এবং সুইসাইডাল থটস আমার মাথা থেকে একদমই চলে গেছে। তো আমার মেসেজ কিছু টিনেজার্সদের জন্য, যে আমি যে ভুলটি করেছিলাম সেই ভুলটি তোমরা কেউ করো না, সুইসাইডাল থটস মাথায় আনবেন না এবং এই থটস সত্যি নেগেটিভ শক্তিকে অ্যাক্টিভ করে দেয়। সবাই ভালো থাকবেন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। একদম ঠিক, সুইসাইডাল থটস অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জিকে আরও বেশি বাড়িয়ে তোলে। যত তুমি খারাপ ভাববে, যত তুমি খারাপ জিনিসপত্র কল্পনা করবে নিজের মনের মধ্যে, ততই এই নেগেটিভ জিনিসপত্র তোমার আশেপাশে কিন্তু বাড়তেই থাকবে। সুন্দর একটি ঘটনা ছিল, বিশেষ করে ঘটনাটির মধ্যে একটি মেসেজ ছিল, যে মেসেজটি আশা করছি আমরা ডেলিভার করতে পেরেছি আপনাদেরকে। চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগছে অবশ্যই জানান আজকের এপিসোড। এবং এখন চলে যাচ্ছি আমি পরবর্তী একটি ঘটনায়। ঘটনাটি শুনলে আপনাদের বেশ ভালো লাগবে আমি কথা দিতে পারি। ঘটনা যিনি পাঠাচ্ছেন তার নাম দেবাং। উনি লিখছেন, প্রিয় গৌরব দা, তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি দেবাং বলছি, উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকার অন্তর্গত বেরগু পেয়ারাতলা নামক গ্রাম থেকে, লিখছেন, ঘটনাটি শুনেছিলাম আমি আমার এক অঙ্কের শিক্ষকের কাছ থেকে যখন আমি ক্লাস নাইনে পড়তাম এবং আমার সাথে আমার তিন বন্ধুরাও পড়ত। তাদের আমি নামগুলো বদলে অন্য নাম দিলাম এবং আমার শিক্ষকেরও। তাদের নামগুলো হলো সিরাজুল, পিঙ্কি এবং অনামিকা, আর আমার শিক্ষকের নাম হলো রিতম। আমাদের শিক্ষকের একজন আত্মীয়র সাথে ঘটনাটি ঘটে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ঘটনাটিতে আসা যাক। সালটা কত ছিল তা এখন মনে নেই, এই ঘটনাটি অনেক আগের তাই সাল মনে রাখা সম্ভব নয়। তখন এই সময়ের মতো ফোন ছিল না এবং ইলেকট্রিকও ছিল না। সন্ধ্যা নামলেই গ্রামে তখন নিস্তব্ধতা হয়ে যেত। তো একদিন তিনি, মানে শিক্ষকের আত্মীয়, তার স্কুলে গরমের ছুটি থাকায় তার মাসির বাড়ি ঘুরতে যান। তার মাসির বাড়িটি ছিল গ্রামে। সেখানে যাওয়ার পর তার সময় ভালোই কাটছিল। মাসির বাড়িতে মাসি, মেশো এবং দাদা থাকত। একদিন তার দাদা বলল, চল আজকে দূরের একটা গ্রামে খেলা দেখে আসি, দুজন মিলে যাব এবং সন্ধে হতে হতে চলে আসব। এরপর যেমন কথা তেমন কাজ, দুজনেই বেরিয়ে গেল একটা টর্চ নিয়ে। তখনকার দিনে গ্রামের দিকে টর্চ এবং হ্যারিকেন ব্যবহার হতো। যখন তারা বাড়ি ফিরে আসছিল তখন তাদের টর্চটা খারাপ হয়ে যায়, ঠিক গ্রামে ঢোকার সীমানায়। তখন তারা দুইজন অন্ধকারে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে সময় তার দাদা বলল, তুই এখানে একটু দাঁড়া, আমি টর্চ লাইটটা ঠিক করে আনছি, তোর কোথাও যেতে হবে না, এখানে বসে অপেক্ষা কর আমি আসা পর্যন্ত। আর পাশে ট্রেন লাইন আছে, ট্রেন গেলে আলো পড়বে, তো তোকে পুরো অন্ধকারে থাকতে হবে না। এই বলে তার দাদা সেখান থেকে চলে যায়। এইবার শুরু হয় আসল ঘটনা। যাই হোক, তার অন্ধকারে বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায়। মাঝে মাঝে একটা করে ট্রেন চলে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি ঘুমিয়ে পড়েন। আর কতক্ষণই বা অপেক্ষা করবে, তার কাছে ঘড়ি নেই, সময়টাও বুঝতে পারছে না, কতক্ষণ ঘুমিয়েছে জানে না। হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা বিকট গুদুম করে আওয়াজে। মনে হলো কিছু একটা এসে পড়ল। যেখানে তিনি ঘুমিয়েছিলেন মনে হলো তার নিচেই কিছু একটা পড়ল। একই অন্ধকার আর তিনি ঘুমোচ্ছিলেন, তাই তিনি চমকে লাফিয়ে উঠলেন। তারপর এই দিক ওই দিক তাকিয়ে কিছু না দেখতে পেয়ে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। যখন তার একটু তন্দ্রা আসলো তখন তিনি কারোর ডাক শুনলেন। ও দাদা, একটু উঠুন না, আমায় একটু সাহায্য করুন, আমি আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, আপনি একটু খুঁজে দেবেন। কিন্তু তাকে তিনি সাহায্য করলেন না। একেই তো তার ঘুম পাচ্ছে এবং তার দাদাও এখনও আসেনি। তিনি বললেন, আপনার জিনিস আপনি খুঁজে নিয়ে যান, আমি পাচ্ছি না এখন। তো এটা শোনার পর লোকটি কিছু বলে না এবং সে তার নিজের কাজ চালিয়ে যায় এবং তিনিও ঘুমিয়ে পড়েন। আবার বেশ কিছুক্ষণ পর তার আবার ওই ডাকেই ঘুম ভাঙে। ওই লোকটি বলেন, দাদা আমি যা খুঁজছিলাম তা পেয়ে গেছি, এই দেখুন। এই বলেই সে জিনিসটা দেখায়। ঠিক সেই সময় পাশের থেকে একটা ট্রেন চলে যায় এবং সেই ট্রেনের আলোতে স্পষ্ট দেখতে পান তিনি
যে ব্যক্তিটি তার হাতে একটি কাটা মুন্ডু ধরে আছে, এবং সে দেখে যে কাটা মুন্ডুটি ধরে আছে সেটা তারই, কারণ তার শরীরে মুন্ডু নেই, সেটা হাতে। তিনি এটা দেখে বলেন যে, আমি যা খুঁজছিলাম সেটা আমি পেয়ে গেছি, আমি এখন চলে যাচ্ছি। শিক্ষকের যিনি আত্মীয় ছিলেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যান ওখানে, এবং যখন তার জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গেছে, এবং তার পাশে তার দাদা, ডাক্তার এবং অনেক লোক মিলে তাকে ঘিরে আছে। তিনি নিজেকে বিছানায় আবিষ্কার করেন। জ্ঞান ফিরলে তাকে সব ঘটনা জিজ্ঞাসা করা হলে সে সম্পূর্ণ কথা সবাইকে বলেন। পরবর্তীকালে সেই ঘটনাস্থলে যাওয়া হয়, এবং যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে কিছু পুলিশ কর্মীদের লক্ষ্য করা যায়, এবং তাদের কাছ থেকে শোনা যায় যে কাল রাতে এখানে একজন ব্যক্তি ট্রেন লাইনে গলা দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু তার দেহটা এবং মুন্ডুটা কোথাও পাওয়া যাচ্ছে না। যে ঘটনাটি ঘটেছিল তারপরে গ্রামের লোকের মতে যে মুন্ডুটা খুঁজতে এসেছিল সেই তার নিজের দেহ এবং মুন্ডু একসাথে নিয়ে চলে গেছে, এবং যেখানে তার কাটা মুন্ডু এসে পড়েছিল সেখানে শুধু চাপ চাপ রক্ত লক্ষ্য করা যায়, তাছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু আজও পর্যন্ত সেই ব্যক্তির কোনো চিহ্ন পাওয়া যায় না। তো এই ছিল ঘটনা। ঘটনাটি হয়তো একটু বড় হলো, একদমই নয়, ঘটনাটি যথেষ্ট ছোট ঘটনা। উনি লিখছেন যে, তুমি তোমার মতন করে পড়ে শুনিও, ঘটনাটি ভালো লাগলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে আমাদের প্রেতকথা পরিবারের সকলকে শুনিও, আর আমার লেখায় যদি কোনো ভুল থাকে তাহলে নিজের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, যদি এটি সিলেক্ট হয় তাহলে সেগুলি এক এক করে পাঠাবো। অনেক দিন ধরে লিখব ভাবছি, কিন্তু আমি চাকরি পরীক্ষার জন্য বসছি, তাই জন্য ব্যস্ততার জন্য লিখে উঠতে পারিনি। তার মধ্যে সময় বের করে আজ প্রথম তোমায় একটি ঘটনা লিখলাম। ঘটনাটি কেমন হলো আমাকে মেইলের মাধ্যমে জানিও অবশ্যই। ইতি দেবাং। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানান, এবং ঘটনা পাঠান, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদেরকে পাঠান। আমরা চাইছি প্রেতকথার ডিউরেশন একটুখানি বাড়াতে, কারণ আমরা দিন তো বাড়াতে পারবো না, কিন্তু প্রেতকথার ডিউরেশন বাড়াতে পারি। তো তার জন্য আপনাদেরকে কিন্তু ভালো ভালো ঘটনা পাঠাতে হবে। মেইল করুন pretkatha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা, অথবা 9875476704 এই নাম্বারে আমাদেরকে ঘটনা ভয়েস করে পাঠান। আপনার ভয়েস সিলেক্টেড হলে অবশ্যই আমরা আপনাকে আপনার ঘটনা সিলেক্ট করব এবং প্রেতকথায় শোনাব। চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই ঘটনাটি বড় অদ্ভুত একটি ঘটনা। আসসালামু আলাইকুম গৌরব দা, আশা করি খুব ভালো আছো। প্রেতকথা পরিবারের সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি ফরহান সাদিক, বাংলাদেশের নওগাঁ জেলা থেকে। আমি এখানকার এক সুনামধন্য বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আমি একজন নীরব শ্রোতা, সে লকডাউনের সময় থেকে অবসর কাটানোর সঙ্গী এই পরিবার। অনেক সাহস করে আজ লিখতে বসলাম, আর দেরি না করে শুরু করছি। ঘটনাটা আমার নানার কাছে শোনা। আমার নানা একজন পীর, ঝাড়ফুঁক পানি পোড়া দেওয়ার মতো কাজ করে থাকেন তিনি। তো একদিন তার কাছে কোনো অলৌকিক ঘটনা শুনতে চাইলে তিনি আমাকে এই ঘটনাটি শোনান, এবং নানার ভাষায় এখন আমি আপনাদেরকে বলছি। সালটা 1972, স্বাধীনতার পরপর সময়। একদিন আসরের নামাজ পড়ে বাইরে বসে আছি, হঠাৎ করেই আমার বন্ধু শরীফুল এলো। আমি তো হতভম্ব, কারণ শরীফুল কদিন আগেই পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল, আজ এতদিন পর কোথা থেকে? 7-5 ভাববার সময় না দিয়ে সে হন্তদন্ত হয়ে এসে আমাকে বলতে লাগলো, আমাকে সাহায্য কর, কেউ যে আমারে বিশ্বাস করতেছে না। আমি কিছুই বুঝতে পারলাম না, ওকে বললাম, কি হয়েছে খুলে বল, আগে পানি খা। পাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে দিলাম। সবটা শেষ করে ও বলতে লাগলো, সেদিন এলাকায় কয়েকজন মিলে নদীতে সাঁতার কাটতে নেমেছিলাম। হঠাৎ করেই পরিকল্পনা করা হলো মজা করা হবে, যুদ্ধের পর থেকে তেমন আনন্দ করা হয়নি বন্ধুরা মিলে, তাই রাজি হলাম। মার কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম এক সেট শুকনো জামা নিয়ে। ঘাটে এসে দেখি সবাই মিলে আমার জন্য অপেক্ষা করতেছে। কে রে, এত দেরি করলি কেন? আমি বললাম,
আর বলিস না, আমা তো আসতেই দিবে না, কত মানিয়ে আসলাম। বন্ধুরা বলল, চল চল তাড়াতাড়ি চল। সবাই নেমে গেলাম নদীতে। এখন আর আমাদের পায়ে কে, ভর দুপুরবেলা নেমে সন্ধ্যা পর্যন্ত আমরা পানিতে মজা করলাম। তিন ওয়াক্ত নামাজ কাজা করার পর সবাই মাগরিবের সময় উঠতে লাগলো। এক পার থেকে অন্য পারে যেতে হবে, সিদ্ধান্ত হলো প্রতিযোগিতা হবে, যে আগে যাবে তাকে সবাই সন্দেশ খাওয়াবে। সাঁতার শুরু হলো, কিন্তু এ কি, পানির নিচ থেকে কে যেন আমার পা চেপে ধরল, আমাকে নিচের দিকে টানছে এবং আমার মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। নিচের দিকে দেখলাম, এক অপরূপ সুন্দরী নারী অবয়ব আমাকে নিচের দিকে টানছে। আমি তার রূপে মুগ্ধ, কিছু যেন বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমার বন্ধুরা আমাকে ফেলে চলে যাচ্ছে, তারা জানেই না আমার সাথে কি হয়েছে, কিন্তু তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পরে আমার আর কিচ্ছু মনে নেই। কতক্ষণ কেটে গেছে জানি না, হঠাৎ চোখ খুলে দেখি আমার দিকে কিছু অপরূপ সুন্দরী নারী তাকিয়ে আছে। আমার সামনে স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি প্লেট এবং অনেক খাবার, যা আমি প্রায় তিন দিনে শেষ করতে পারবো। আমি বললাম, এসব কেন, আমাকে কেন এখানে এনেছ? আমাকে তারা কিছুই বলল না, তবে আপনা আপনি আমার মস্তিষ্কে যেন কেউ এমন জ্ঞান পাঠিয়ে দিল, যেখানকার রাজকন্যা আমাকে খুব পছন্দ করেছে, সে আমাকে বিয়ে করার জন্য এখানে এনেছে। আমি অবাক হলাম, বললাম, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। আমাকে ওই একইভাবে জানানো হলো, আগে খেতে হবে তারপর সব। কি আর করা, অগত্যা কিছু খাবার খেয়ে বের হলাম। বিশ্বাস করবি না, পুরো রাজপ্রাসাদ, যেন সোনা আর রূপোয় মোড়ানো একটা রাজপ্রাসাদ জলের তলায়। এত সুন্দর, এত অসাধারণ জগৎ এর আগে আমি কখনোই দেখিনি। আর সবচেয়ে অবিশ্বাস্য কি জানিস, সবটা পানির নিচে হওয়া সত্ত্বেও আমি জানো কিভাবে শ্বাস নিতে পারছি, কোনো বিন্দুমাত্র সমস্যা হচ্ছে না। আমাকে ডাকা হলো এক দরবার ঘরে, সেখানে অনেক ভিড়। আমাকে জোর করে বসানো হলো একটি মেয়ের পাশে। আমি কিছু বুঝে ওঠার আগেই একজন মুরব্বী বলে উঠলেন, বিয়ে তো হয়ে গেল। কি বিয়ে, কিসের বিয়ে, আর হঠাৎ কিভাবে বিয়ে হলো? আমি কিছুই বুঝলাম না। এরপর কয়েকজন আমাকে আর মেয়েটাকে ধরে বেঁধে একটা ঘরে নিয়ে রেখে এলো। তারপর মেয়েটাকে আমি বললাম, আমি খুবই ক্লান্ত, আমি ঘুমোতে চাই। তারপর আমি শুয়ে পড়লাম, উঠলাম কখন জানি না, এখানে সময় বোঝা যায় না। মেয়েটা এমনভাবে আমার দিকে তাকিয়ে বসে আছে, দেখে মোহের সৃষ্টি হবে, কিন্তু না, ওর মোহে পড়া যাবে না, যে করেই হোক আজ বেরোতে হবে। আমি ওকে বললাম, আমি একটু বাইরে থেকে আসছি। আমাকে আটকানোর চেষ্টা করে বলল নাস্তার কথা। আমি বললাম মুচকি হেসে, হেসে আমি সুযোগ খুঁজতে লাগলাম কোনোভাবেই জগৎ থেকে বের হবার। কথা প্রসঙ্গে বলে রাখি, আমার ওই নানা আসলেই নাকি অনেক সাহসী মানুষ হিসেবে আমাদের এলাকায় সমাদৃত ছিলেন। কথাটা আমার নানা আমাকে বলেছেন। আমি সকল নিরাপত্তা ভেদ করে কোনোভাবে বেরোনোর চেষ্টা করতেছি, এমন সময় পিছন থেকে যেন এক আর্তচিৎকার ভেসে আসছে, সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু আমার পিছনে তাকানো চলবে না, আমাকে এগোতে হবে, বের হতে হবে এই জগৎ থেকে। আমি সবেগে এগিয়ে চলেছি। দরজাটা পেরোতেই আমার শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে গেল, আর দাঁড়াতে পারছি না, সাঁতার কাটতে শুরু করলাম। এখন পিছন থেকে আসা আওয়াজ যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কানের পর্দা যেন এখনই ফেটে রক্ত বেরোবে, এমনই অসহ্য শব্দ। তবুও পিছনে তাকানো চলবে না, আমি এগিয়ে চলেছি। পিছন থেকে নানান ভঙ্গিমা করে আমাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, আমার পা অবধি টেনে ধরেছে। আমি মুখস্থ থাকা সকল দোয়া দুরুদ পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে লাগলাম। শেষ পর্যন্ত সূর্যের দেখা পেলাম পানির নিচ থেকে। এরপর উঠে আসলাম পানির উপর। আহা, কি শান্তি এই ধরনের বুকে! কোনো মতে ঘাটে এসে লুটিয়ে পড়লাম, তারপর আর কিছু মনে নেই। এরপর জ্ঞান ফেরার পর দেখি আমি বাড়িতে। সবাই জানতে চাইল কি হয়েছিল, সবটা সবাইকে বললাম, কেউ বিশ্বাসই করল না। এই জন্য তোর কাছে এলাম, কথাটা বলতে বলতেই জিহ্বাটা জড়িয়ে এলো, আর কোনো কথা বলার উপায় পেল না, ও লুটিয়ে পড়ল আমার গায়ে। কিছুক্ষণ পর বুঝলাম ও আর নেই। এতটুকু বলেই আকাশের দিকে তাকালেন আমার নানা। সেদিন প্রথম আমি আমার নানার চোখে পানি দেখেছি। হয়তোবা প্রিয় বন্ধুকে হারানোর বেদনা এখনও শুয়ে বেড়াচ্ছেন তিনি।
ওকে, তিনি মারা গিয়েছিলেন এই কথাটা বলার পর? ওকে, তো গৌরবদা, এই ছিল ঘটনা। আরও বেশ কিছু ঘটনা আছে আমার স্টকে, ঘটনা পছন্দ হলে তোমার ঐশ্বরিক কণ্ঠে পড়ে শুনিও। আজকের জন্য এতটুকুই, ভালো থেকো। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। বুঝলাম, মানে নানার যিনি বন্ধু ছিলেন তিনি এই কথাগুলি নানাকে বলবার পর মারা গিয়েছিলেন, এবং এই বিষয়টি তো খুবই স্বাভাবিক, কারণ এই ধরনের কথা বলার বলার কোনো রকম অধিকার থাকে না যাদের সাথে এমন ঘটনা হয়। এবং যেহেতু উনি পালিয়ে এসেছিলেন ওখান থেকে, তাই জন্য হয়তো তিনি মারা গেছেন, অনেক কারণ হতে পারে। আপনারা অবশ্যই জানান আপনাদের কি মনে হয় কোন কারণে তিনি মারা গেলেন। আজকে অনেকগুলি ঘটনা শোনালাম আপনাদেরকে, কোন ঘটনাটি সবথেকে ভালো লাগলো অবশ্যই জানান। আমি চলে যাচ্ছি একটু কমেন্ট সেকশনে, অর্থাৎ আগের দিনে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের কিছু নাম এখন আমি পড়ে ফেলব। গতকাল আমার গলার অবস্থা খুব একটা ভালো না থাকায় আপনারা সকলেই অনেক অনেক আমার জন্য প্রে করেছেন, এবং আপনাদের সকলের আশীর্বাদে আমার গলা এখন ঠিক আছে। যেমন রাজা জানা লিখেছেন, দাদা আমি তারকেশ্বর যাচ্ছি জল নিয়ে, আর রাস্তায় যেতে যেতে প্রেত কথা শুনছি। লাভ ইউ দাদা, বাবার কাছে প্রার্থনা করি বাবা তোমার শরীর ঠিক রাখুক, জয় বাবা তারকেশ্বর। জয় বাবা তারকেশ্বর। রাজা, ধন্যবাদ, থ্যাংক ইউ তোমার এই দাদার জন্য, তুমি যে প্রে করেছো বাবার কাছে, এবং তোমার এই প্রেয়ের জন্য আমি সুস্থ হয়ে গেছি। আশা করছি তুমি এবং তোমার পরিবারের সকল অনেক ভালো আছো। রূপসা ক্রিয়েশনস 4762, ক্ষমা প্রার্থী হওয়ার প্রয়োজন নেই, আমি ভাগ্যবান যে আমি আপনার ভক্ত। এত কষ্ট এর মধ্যেও আমাদের জন্য ভিডিও বানিয়েছেন এই কষ্ট নিয়েও। আপনি সুস্থ হন, ভালোভাবে থাকুন, এটাই কাম্য। আমরা আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে রাজি। হ্যাঁ, থ্যাংক ইউ রূপসা, এবং আমি ভাগ্যবান তুমি এবং তোমাদের মতন আমি শ্রোতা পেয়েছি, তোমাদের মতন বন্ধু পেয়েছি, ভাই বোন গুরুজন পেয়েছি। এটা আমার কাছেও একটা সৌভাগ্য, অনেক অনেক বড় সৌভাগ্য। আমাদের মধ্যে রয়েছেন সর্বেন্দু দত্ত 2947, পাড়াগাঁয়ের ভৌতিক ঘটনা অলওয়েজ স্পেশাল হয়, গলা খারাপ হলেও নির্দ্বিধায় নিজের দায়িত্ব পালন করে গেলে, একেই বলে রেসপন্সিবিলিটি। সাবাস ভাই। আবার দর্শক সাধারণের কাছে গলা খারাপের জন্য বারবার ক্ষমা চাইলে, যদিও দরকার ছিল না, একে বলে বিনয়, ভদ্রতা, মন বড় বলে এতটা সম্ভব। ও, কত প্রশংসা করেছে আমার, ঠিক আছে, একটু মাঝে মাঝে ভালোই লাগে প্রশংসা শুনতে। তোমার দ্রুত সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করি, ঘটনাগুলি সত্যিই দুর্দান্ত ছিল। থ্যাংক ইউ সর্বেন্দু। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে যেহেতু আগের দিন আমি ছোটো এপিসোড দিয়েছি, আমার খুব মন খচখচ করছিলো যে এখন আমি চাইছি প্রেত কথা একটু বড় এপিসোড দেওয়ার, তো বেশি ছোটো এপিসোড দিতে আমার এখন ভালো লাগছে না, তোমরাও চাইছো, তাই জন্য আমি আজকে মানে আমি দুদিন ধরে এপিসোডটাকে রেকর্ড করেছি যে যাতে বড় এপিসোড করতে পারি আমি একটুখানি, এবং রবিবারেও আমি চেষ্টা করছি একটি বড় এপিসোড দেওয়ার। এবং যত মানুষ ঘটনা পাঠাচ্ছেন তত বেশি সংখ্যক মানুষের ঘটনা পড়ার চেষ্টা করছি আমি, তো আশা করছি তোমাদের ভালো লাগছে। এবং আজকের এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের মধ্যে রয়েছেন ফাল্গুনী নস্কর, রাতে ঘটনা শোনার সুযোগ না পাওয়ায় দিনের বেলায় ঘটনা শুনছি, সত্যি বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছে। ধন্যবাদ দাদা এত সুন্দর ঘটনা শোনানোর জন্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আরও অনেক সুন্দর সুন্দর এবং ভয়ঙ্কর ঘটনা শোনাও। থ্যাংকস ফাল্গুনী। আমাদের মধ্যে রয়েছেন রাজাদা 033, সঙ্গীতা দাস, সঙ্গীতা 8130 লিখেছেন, আমরা কিছু মনে করিনি, তুমি তো আমাদের সকলের প্রিয়, তুমিও অসুস্থ হতে পারো তাই না, এতে কিছুই মনে করার নেই, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এটাই কামনা করি, আজকের ঘটনা খুব ভালো লাগলো। আমাদের মধ্যে রয়েছেন ঈশা দাস, তমালি কমল, আমাদের মধ্যে রয়েছেন দীপ দাস, লিভিং উইথ সানিবাণী, আচ্ছা লিভিং উইথ সানিবাণী মানে আমাদের সৌম্যদ্বীপের চ্যানেল, এটি তরিত জেঠুর জামাই সৌম্যদ্বীপের চ্যানেল। তরিত জেঠুর ঘটনা আমাদেরকে পাঠাবেন খুব তাড়াতাড়ি, এবং সেই ঘটনা আমরা পড়ে শোনাবো আপনাদেরকে। আমাদের মধ্যে রয়েছেন অনিমিকা আদিত্য 7559, গলার আওয়াজ কেমন শোনাচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তোমার কাজের প্রতি তোমার নিষ্ঠা আর ভালোবাসা, আর ক্ষমা প্রার্থী হবার একদম দরকার নেই। আমাদের মধ্যে রয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, রূপসা বালা, আমাদের মধ্যে রয়েছেন জিও উইথ বিপাশা, রিন্টু ঘোষ, সোমনাথ বিশ্বাস, সোমনাথ দত্ত, আমাদের মধ্যে কমেন্ট করেছেন দুষ্টু ভট্টাচার্য 6324, অর্ণবী সর্দার কমেন্ট করেছেন পিয়া মিস্ত্রি তোমার সুস্থতা কামনা করি, গলা খারাপ থাকার পরেও যে তুমি আমাদের এত সুন্দর একটি এপিসোড উপহার দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের মধ্যে রয়েছেন মৌসুমী দাস, রয়েছেন সৃজিত
দাস, 4595 আমাদের মধ্যে কমেন্ট করেছেন, পায়েল সরকার, আঁখি সরকার, বিপ্লব, তরুণ কুমার বসাক, 7017, সঞ্চিতা বিশ্বাস, 6515, মৌমিতা পল, রূপা আমাদের মধ্যে রয়েছেন, তরুণ কুমার বসাক কমেন্ট করেছেন, পৌশালী খাঁড়া, বিধান দাস, 1357 এবং আরও অনেকে। আজকের মতন এপিসোড এখানে শেষ করছি। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের ভালো লেগেছে, এবং এমন এপিসোড আরও শুনতে হলে প্রেতকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল অন করে দেবেন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।